আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি গাজী আইটি সলভের আরো একটি নতুন ভিডিওতে। আমরা আজকে 60 ভোল্ট 142 অ্যাম্পিয়ারের একটি প্যাক দেখবো। আমরা একটু কেবলটা সামনে নিয়েছি। এটা 60 ভোল্ট 142 অ্যাম্পিয়ারের একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। আর এই ব্যাটারিটা নিতে এসেছেন আমাদের এক মেহমান গাজীপুর সাদা থেকে। তো সরাসরি আমরা ভাই কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নামটা এবং কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ হুমায়ুন, আমি গাজীপুর সালা থেকে আছি। তো দর্শক আমরা যদি একটু দেখাই, যে মূলত এদিকে একটু দেখাই, আপনারা আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিষয়টা। ভাই দেখতে পাচ্ছে একটা পানেল, তো আমরা মূলত প্রতিবন্ধী বলতে পারি। তো তার পিছনের কিছুটা গল্প আমরা শুনেছি। তো ভাই আমাদেরকে একটু বলবেন, আপনি গত 1 বছরে কয়টি সেট পানি ব্যাটারি পাঠিয়েছেন বা চেঞ্জ করেছেন? আমি গত 2 বছরে 3টি সেট পাঠিয়েছি। 2 বছরে 3 সেট পাঠিয়েছেন, তার মানে আমরা হিসাব করে প্রায় 12 × 3 = 37, 3 × 8 = 24। এবারে যে আপনার প্রায় দেখা যায় 8 থেকে 9 মাসের মতো বা 10 মাসের মতো ইউজ তিনি করতে পেরেছে একটা ব্যাটারি। তো এই 10 মাসের মানে ব্যাটারিটা যেতে না যেতেই যখন নষ্ট হয়ে যায়, তখন ভাই আসলে মানে আমাদেরকে একটু বলবেন ভাই, আপনি তো জানা সত্ত্বেও এখানে এসেছেন যে আসলে লিথিয়াম ব্যাটারি বিক্রি করা যায় না, এটা জানার পরেও আসলে কেন আপনি লিথিয়াম ব্যাটারি কিনতে আসলেন? আমি কেনার উদ্দেশ্য হলো এটা যদি 2 বছর দিতেছেন আপনারা গ্যারান্টি, সেক্ষেত্রে আমার মানে বলতেছেন যে 5 বছর পর্যন্ত চালানো যায়, সেক্ষেত্রে তো আরো বিক্রি করার প্রয়োজন হয় না। আপনাকে আরো একটু ক্লিয়ার করে মনে করেন, আপনি একটা সেট ব্যাটারি 5টা ব্যাটারি পানি ব্যাটারি যখন কিনেছিলেন কত টাকা দিয়ে কিনেছিলেন? প্রথম সেট কিনেছিলাম 70,000 টাকা দিয়ে। দর্শক আমরা যদি একটু দেখি, উনি মূলত 70,000 টাকা দিয়ে একটি ব্যাটারি ক্রয় করেছিলেন, 5টি ব্যাটারি পানি ব্যাটারি বা লেড অ্যাসিড ব্যাটারি। এখানে আপনার যখন 10 মাস পরে উনি এটা বিক্রি করেছেন, তো এটা 50% মতো টাকা পেয়েছিলেন। ভাই কত টাকা পেয়েছিলেন ব্যাটারিটা বিক্রি করে? 40,000 টাকা। 40,000 টাকার মতো পেয়েছিলেন। তো এখন 70,000 টাকার থেকে উনি 40,000 টাকার মতো পেয়েছে, এবারে যে প্রায় 30,000 টাকা কিন্তু ড্যামারেজ যাচ্ছে। তো এই টাকাটা মূলত প্রতি বছর বছর একটা ড্যামারেজ যাচ্ছে। তো হিসাবে যদি আমরা 5 বছর যদি ব্যাটারিটা ব্যবহার করতে পারি, যদিও 5 বছরে কিছুই করা যাবে না, আল্লাহর রহমতে একটা 5 বছর+ ব্যবহার করে দেবে। এটাতে 4,000 সাইকেল করা হয়, তার মানে প্রতিদিন একবার চার্জ যদি করেন আপনি তাহলে 1 সাইকেল শেষ হবে। এই তুলনায় একটি পানি ব্যাটারি মাত্র 350 সাইকেল, তার মানে 1 বছরের মতো ব্যবহার করা যায়। এই ব্যাটারিটি 4,000 লাইফ সাইকেল, তার মানে প্রায় 12 বছরের কাছাকাছি ব্যবহার করতে পারবেন। এখন 12 বছর ধরি না, 5 বছরও ধরি না, যদি 4 বছর ব্যবহার করা যায়। আমরা আসলে একটু 4 বছরের হিসাবটা দেখাই। এবারে যে আমরা 4 বছর × 30,000 টাকা করে উনি প্রতি বছর যে ব্যাটারিতে লস দিচ্ছিলেন, সেই হিসাবে 1,20,000 টাকার মতো তার লস হয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি আরো একটু ক্যালকুলেশন করি, পানি ব্যাটারি কি পরিমাণে বিদ্যুৎ বিল আসে, ভাই আমাদেরকে একটু বলবেন প্রতি মাসে আসলে কি পরিমাণে বিদ্যুৎ বিল আসে? 4,000–4,500 টাকা। আমি 4,000 টাকা ধরলাম, 4,500 না দর্শক, 4,000 টাকা ধরলাম। 4,000 টাকা যদি হয়, এই ব্যাটারিকে আপনি চার্জ করলে সর্বোচ্চ 1,200 বা 1,500 টাকার মতো আসবে। এবারে যে কত 2,500 টাকার মতো লস, আমরা একটু হিসাবটা দেখি। 2,500 টাকা ×12 মাসে 1 বছর × 4 বছরে এবারে 1,20,000 টাকা এবং 1,20,000 টাকা ব্যাটারিতে, এবারে যে প্রায় 2,40,000 টাকার মতো বিদ্যুৎ বিল এবং তার ব্যাটারি বাবদ একটা ব্যয় হয়ে গেছে। এই টাকার কোনো হিসাব নাই। দিন শেষে দেখা যায় আপনি 4 বছর বা 5 বছর পরে একটা টাকা পাচ্ছেন, সেটা 40,000 টাকায় মাত্র। কিন্তু এই 40,000 টাকা পেতে গিয়ে আপনাকে 2,40,000 টাকা হারাতে হচ্ছে। আরো কিছু হিসাব আপনাদেরকে দেখাই। এই ব্যাটারিটা সম্পূর্ণ মেনটেন্যান্স ফ্রি, প্রতি 1 মাস বা 2 মাস পর পর যে একটা মেনটেন্যান্স বা করা লাগে, যেটা অ্যাসিড বলি আমরা, এই অ্যাসিড গুলো যদি দেওয়া লাগে। এবারে যে একটা অ্যাসিড পানির দাম নর্মালে 100 টাকা, তো 5টি ব্যাটারির জন্য মিনিমাম 2টি বোতল লাগে, তাই নাকি ভাই? তো প্রতি 15 দিন বা 1 মাস পর পরই এই পানির বোতল গুলো রাখতেছে। সুতরাং এবারে যে আমরা 4 বছর হিসাব দাঁড়িয়েছে, প্রায় 20,000 টাকার মতো আপনি এই ব্যাটারির পিছনে খরচ করছেন। তো এই বিষয়টা যদি আমরা ক্যালকুলেশন করি, 2,40,000+ আরো 20,000 টাকা অ্যাসিডের পিছনে আপনি খরচ করছেন। দর্শক আমরা আরো একটি হিসাব দেখাই। এই ব্যাটারিটা যখন ওয়েট 61 বা 62 কেজির মতো হয়ে যায়, তখন এই গাড়ির ওজন প্রায় কিন্তু মানে 150 কেজির মতো, প্রায় 200 কেজি+ থাকে 5 কিলোর এসিড ব্যাটারি। তো এখান থেকে প্রায় 150 কেজির মতো ওয়েট কমে যাচ্ছে। তো একজন মানুষের ওয়েট কিন্তু 60 থেকে 70 কেজি, তার মানে দুইজন মানুষের বা তিনজন মানুষের একটা ওয়েট কমে যাচ্ছে, যার কারণে টায়ার টিউবের যে একটা ক্ষয় এটা কিন্তু অনেকাংশে কমে যাবে। ফলে প্রতি 6 মাস পর পর যেটা আপনারা চেঞ্জ করতেন, এই চেঞ্জটা কিন্তু আর করা লাগবে না। করা অবশ্যই লাগবে, কিন্তু একটু দেরিতে করা। সেই তুলনায় এখানেও কিন্তু একটা কস্টলি আছে। আমরা এই হিসাবটা ধরলাম এগুলো, একদমই বাদ দিলাম এই বিষয়টা। এরপরে যদি আমরা একটু হিসাব করে দর্শক, এই ব্যাটারিটার
কোনো প্রকার মেইনটেন্যান্স করা লাগে না, কিন্তু লেড অ্যাসিড ব্যাটারিতে পানি দেওয়া লাগে, অ্যাসিড দেওয়া লাগে। যখন এটা চার্জ করা হয় বা এটার গাড়িতে আপনার ওয়ান ফিল্ডে রাস্তায় যখন চলে, ব্যাটারি গুলো এরকম ঝাঁকি লেগে লেগে মুখা দিয়ে, অর্থাৎ মুখ দিয়ে অ্যাসিড গুলো বয়ে বয়ে পড়ে, এই অ্যাসিড গুলো চ্যাসিসে পড়ে চ্যাসিসটা নষ্ট হয়ে যায়, খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এখানে কিন্তু কোনো প্রকার, আমরা একটু দেখি সামনে আসেন, কোনো প্রকার মেইনটেন্যান্স করা লাগছে না, যার ফলে অ্যাসিড বডিতে পড়ে যাওয়ার কোনো ভয় নাই। আগে যখন প্রতি বছর বছর আপনার অ্যাসিস গুলো কাজ করাতে হতো, এখন কিন্তু এই ধরনের কোনো কাজ এই ব্যাটারি লাগালে আর করা লাগবে না। দর্শক, এটা কিন্তু একটা হিসাব, তো সব মিলিয়ে যদি আমরা দেখি, আমরা এই হিসাব বাদও দিলে 2,260,000 টাকার মতো সেভ। এবারে যে 5 বছর পরে আপনি প্রায় 2 থেকে 3টি গাড়ি কিনতে পারবেন, হিসাবে 3টা গাড়ির বডি আপনি এটা কিনতে পারবেন। এখন গাড়ি মানুষ যারা অবশ্যই লিথিয়াম ব্যাটারি দিকে আসবে। আর মেইন যে জিনিসটা, যখন সকালবেলায় একটা লেগাসি ব্যাটারি চার্জে যায়, মানে চার্জে দিয়ে যায়, সন্ধ্যাবেলায় চার্জ দেয়, সকালে আমরা এসে দেখি অ্যাসিড গুলো বল 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 করতে আছে, অর্থাৎ চার্জ হতেই আছে হচ্ছে, চার্জ কিন্তু বন্ধ হয় না। আর এই অ্যাসিড থেকে মারাত্মক একটা দুর্গন্ধ ছড়ায়, যার পাশে মূলত গ্যারেজে গেলে আপনারা বুঝতে পারেন যে আসলে অ্যাসিড পুরো গন্ধ কেমন। এটা থেকে ব্রঙ্কাইটিস, ক্যান্সার, এই ধরনের নানা ধরনের রোগ গুলো হয়ে থাকে। সুতরাং পরিবেশকে রক্ষা করতে আমাদের অবশ্যই পরিবেশ বান্ধব ব্যাটারি ব্যবহার করতে হবে। এখন কথা হলো এই ব্যাটারিতে আমরা কি কি ফিচার পাবো, আমরা একটু সামনে আসি। প্রথমত দেখুন, এই 62 কেজি ওজনের ব্যাটারিতে 2টি হাতল রয়েছে, যেটা আপনার ক্যারি করতে কাজে লাগবে। এছাড়া আপনারা যদি একটু লক্ষ্য করে দেখুন, এই পাশে আমাদের একটি ডিসপ্লে বোর্ড রয়েছে, যেটা সব থেকে আকর্ষণ। এই ডিসপ্লেটা আপনারা দেখুন যথেষ্ট কেবল রয়েছে, গাড়ির পিছন থেকে একদম সামনে পর্যন্ত আপনারা টেনে নিয়ে যাবেন। টেনে নিয়ে যাওয়ার পরে আপনারা সেটা সেখানে আপনার চাইলে উল্টো লাগাতে পারবেন না। দেখুন এইভাবে আপনারা লাগিয়ে দেওয়ার সাথেই এখানে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে প্রায় 42% চার্জ রয়েছে, আর এই পাশে দেখতেছেন 0.0 কত এম্পিয়ার, যখন আপনার ব্যাটারি চার্জ করবেন কত এম্পিয়ার চার্জ নিচ্ছে সেটা দেখতে পারবেন, এবং কত পার্সেন্ট বা কত ভোল্ট আছে সেই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পারবেন। সুতরাং আপনাদের গাড়িতে যে মিটার গুলো থাকে এগুলো একুরেট পার্সেন্টেজ এবং ভোল্টেজ বা নাও দেখাতে পারে, সেজন্য কেননা এটা তো রেটেড ভোল্টেজ 64, এটা রেটেড ভোল্টেজ 64, যার কারণে গাড়ির যে একটা টার্ন, আপনি দেখবেন আপনার যদি দয়লা গাড়ি থাকে 1000 বা 1500 মডেল থাকে, ঠিক সেম মডেলের একটা গাড়ি যদি আপনার পাশ দিয়ে যেতে চাই, আপনার গাড়িতে যদি যাত্রী একজন বেশি থাকে তারপর আপনার গাড়িতে আগে যাবে। কেন আগে যাবে, রেটেড ভোল্টেজ 64, তার কারণ এটাতে প্রায় 142 এম্পিয়ারের 20টি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার প্রত্যেকটি ভোল্টেজ 3.2। আমরা যদি একটু হিসাব করি, 3.2 × 20 সেল রেটেড ভোল্টেজ 64, আর অ্যাসিড যে ব্যাটারিটা আমরা ব্যবহার করি এর রেটেড ভোল্টেজ থাকে 61। সুতরাং এটার ভোল্টেজ বেশি, মোটরের গতিটাও বেশি, যার কারণে কোনো জায়গায় যদি আটকা পড়ে গাড়ি অনেকটা ওজন কমে যাবে, তাছাড়া ভোল্টেজ বেশি থাকার কারণে আপনার গাড়িতে মানে টান দিয়ে যে কোনো ওয়েতে বা যে কোনো মানে মানে নালা বা মানে খানাবন্ধুর যেটাই বলেন না কেন বা আপনার গর্ত বলেন না কেন, এখানে যদি গাড়িটা আটকে যায় পিক আপ দেওয়া মাত্র কিন্তু উঠে আসবে, তার কারণ প্রথমত গাড়ির ভর কম, দ্বিতীয়ত এখানে আপনার রেটেড ভোল্টেজ বেশি, এই জিনিসটাও আমাদের বুঝতে হবে। এখন কথা হলো দর্শক, আপাতত ডিসপ্লে পেলাম, তাহলে এটাকে আমরা কিভাবে চার্জ করবো, চার্জের বিষয়টা অনেকে জানতে চান। আমরা দেখছি ধাতুযুক্ত সম্পূর্ণ মেটাল স্টিল, দেখুন এখানে 20 এম্পিয়ারের একটা চার্জার আমরা এই চার্জার এই ব্যাটারির সাথে আমরা দিয়ে দিচ্ছি, যেটি এই 1 বছরের চার্জে চার্জারের গ্যারান্টি রয়েছে। আমি জানি না কোনো সেলার দিতে পারবে কিনা, বাট আমরা 1 বছরের একটি সেলের চার্জারের গ্যারান্টি দিয়ে থাকি। সুতরাং আপনার যদি 1 বছরের ভিতরে চার্জারটি নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ আমাদের কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করবে, এবং ব্যাটারি 2 বছরের গ্যারান্টি আমরা আপনাকে প্রোভাইড করেছি, তাই না? জি। তো দর্শক, এখানে আমরা তাদেরকে মেমো করে দিয়েছি এবং গ্যারান্টি কার্ড রয়েছে কার্ডের মাধ্যমে, এবং আমাদের কাজে একটি সলভের ইনভয়েস রয়েছে, তো এই ইনভয়েসটা এবং কার্ডটা ভাইরা যত্ন সহকারে রেখে দেবেন। তো দর্শক, আমরা এখন আমরা সেটিংস বিষয়ে আসি। তো আমাদের এই সম্পূর্ণ প্যাকটি কিন্তু ওয়াটার প্রুফযুক্ত, কিছু কিছু প্যাক থাকে সেটা নন ওয়াটার যুক্ত, নন ওয়াটার প্রুফ যুক্ত। সুতরাং আপনারা এইটা যদি কোনোভাবে মানে সিটাপোটা পানি বা গাড়ি ধর বিষয়টা আপনারা করেন 10 দিন 15 দিন পর পরে বা 1 সপ্তাহ পর পরে, তখন দেখা যায় সেলের ভিতরে পানি গিয়ে নষ্ট হতে পারে। তো আলহামদুলিল্লাহ আমরা এটা সম্পূর্ণ আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্টটা তৈরি করতে সক্ষম হয়েছে। এটাতে সম্পূর্ণ ওয়াটার প্রুফ যুক্ত একটা সিল ব্যবহার করা হয়েছে, যেটাতে কোনো প্রকার বিন্দু পরিমাণ এখানে পানি যাবে না,
তবে এটা যদি পানিতে শুবিয়ে রাখেন সেই হিসাবটা হবে, কারণ কোনো জায়গা থেকে সেতু ফিরে যেতে পারে। কিন্তু গাড়ি ধোয়ার মতো ছোট করে কাজগুলা যেটা অন্য ব্যাটারিতে আপনারা পান না, আমাদের ব্যাটারিতে সারা পেয়ে যাবেন, কোনো ধরনের পানি এর ভিতরে যাবে না। আরো সেফটির হিসাবটা আমরা দেখাই, এখানে সম্পূর্ণ একটা দেখাই যাবে সামনে নিয়ে স্মার্ট ডিভাইস ব্যবহার করা হয়েছে, যে কে নিয়েছে স্মার্ট ডিভাইস ব্যবহার করা হয়েছে। সুতরাং আপনি গুগল প্লে স্টোরে গিয়ে যে কে বিএমএস এটা লিখলে একটা অ্যাপস পাবেন, সেখান থেকে আপনার সেলের ভোল্টেজ, প্রত্যেকটা সেলের ভোল্টেজ, প্রত্যেকটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং কত অ্যাম্পিয়ার চার্জ হচ্ছে, কত অ্যাম্পিয়ার ডিসচার্জ হচ্ছে, কত অ্যাম্পিয়ার চার্জ হচ্ছে, সব কিছু আপনারা দেখতে পাবেন। আমরা আরো যদি সিকোয়েন্টের কথা বলে দেখুন, এখানে আমরা প্লাস মাইনাস যে টার্মিনালটা একটু ক্যামেরাতে সামনে এসে আমরা এখানে প্লাস মাইনাসের দুটি কানেক্টর দিয়েছি, বা কানেক্টর সাথে আপনারা আপনাদের যে চ্যাসিসের সাথে দুইটা মেন কন্ট্রোলারের প্লাস মাইনাস তার থাকে, এখানে প্লাস তারটা আপনারা এখানে বাস এখানে ব্যাপারটা লুজ দিবেন ড্রাইভার দিয়ে দিয়ে, এরপরে আপনার লাক্স যুক্ত যে তারটি প্লাস তারটি এটা মূলত কন্ট্রোলার থেকে একদম সামনে দিকে পিছনে ব্যাটারি পর্যন্ত একটি লাল আর একটি কালো শুনে আসে, এখানে আপনারা প্লাসে প্লাস লাগিয়ে দিবেন, মাইনাসে মাইনাস লাগিয়ে দিবেন। এরপর আমরা আরো একটু সেফটি দিয়েছি, এটা কাভার যুক্ত যেন এটিকে সুন্দরভাবে লাগানো যায়। দেখুন আমরা সিকোয়ার্ড ভাবে দিয়েছি যেন কোনোভাবেই লোহার সাথে সংঘর্ষ হয়ে প্লাস মাইনাস এক হয়ে যেতে না পারে। তো দর্শক মন্ডলী, এই ছিল আজকের ভিডিও, আমরা চেষ্টা করেছি নির্ভুল এবং সঠিক তথ্যটি আপনাকে দেওয়ার জন্য। আর অনেকে আসলে প্রশ্ন করেন ভাই এর ভিতরে কি সেল ব্যবহার করেছেন, আমরা প্রিজমেটিকের 142 অ্যাম্পিয়ারের 20 সেল এখানে ব্যবহার করেছি, প্রত্যেকটা সেলের 2 বছরের পরে একটি গ্যারান্টি আমরা দিয়ে থাকি, 2 বছরের ভিতরে যদি কোনো সেল নষ্ট হয় প্রয়োজনে আমরা ব্যাটারি প্যাকটিও আপনাকে চেঞ্জ করে দিতে পারি। সুতরাং 2 বছর আপনি ফ্রি সার্ভিস দেবেন, এছাড়াও অতিরিক্ত 3 বছর উইদাউট পার্টসের সার্ভিসটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। বাজারে অসংখ্য এরকম ব্যাটারি রয়েছে, যে সমস্ত ব্যাটারি গুলো আসলে টেস্ট না করেই এই ব্যাটারি গুলো বিক্রি করা হয়। ভাই আপনারা তো আমাদের এখানে এসেছেন, আপনারা তো দেখেছেন, আমরা যদি ক্যামেরাম্যানকে একটু দেখাই, দেখুন আমাদের এখানে একটা ব্যাটারি রয়েছে, এগুলো টেস্ট করতেছি, যদি আসলে কোম্পানি থেকে এসেছে তারপর আমরা একটা সঠিক ভাবে আসলে টেস্ট করতেছি, কেন না বিএমএসপি ফল্ট আছে কিনা, আউটপুট এবং ইনপুট চার্জ ডিসচার্জে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, এই জিনিসটা আমরা 100% এনশিওর হওয়ার পরে আমরা কিন্তু এই প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে থাকি। দর্শক আপনারা প্রশ্ন করে থাকেন ভাই আসলে কিভাবে কি সেল, তো মার্কেটে এরকম অ্যাভেলেবেল অনেক ব্যাটারি রয়েছে, আসলে ব্র্যান্ড কিন্তু একই ব্র্যান্ডে হয়ে থাকে, এই একই ব্র্যান্ডের সেম ব্র্যান্ডের অনেক ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু মার্কেটে আনে, কারণ এটা কিন্তু চায়না থেকে বিভিন্ন ইম্পোর্টার বিভিন্ন ভাবে এটা ইম্পোর্ট করে থাকে। সুতরাং বিভিন্ন জায়গা থেকে এটা আমাদের কমেন্টস আসলে যে আসলে এর ভিতরে কি সিলেক্ট করা, তো এর ভিতরে আপনারা এমন হতে পারে মার্কেট থেকে ক্রয় করেছেন সিলিন্ডার টাইপের, অর্থাৎ বোতল সেল দিয়ে তৈরি করেছে এরকম টাইপও হতে পারে। আমাদের এই প্রত্যেকটা বক্সের মধ্যে 142 অ্যাম্পিয়ারের প্রিজমেটিক টাইপ সেল, আমরা যদি একটু দেখাই দেখাই, আমরা এটা হলো 105 অ্যাম্পিয়ারের একটি সেল, আমরা এখানে 142 অ্যাম্পিয়ারের একটি সেল ব্যবহার করেছি। সুতরাং নির্দ্বিধায় আপনারা এই সেলটি 4000 লাইট সেটি ব্যবহার করতে পারেন, তবে 4000 না যদি 2000 ব্যবহার করতে পারেন, অনেকে মানে ফুটিয়ে গলা উঁচু করে অনেক ধরনের কথা বলতে পারে, 4000 দরকার নেই, 3000 দরকার নেই, আমি বলছি যদি 2000 লাইফ সাইকেল পাওয়া যায় আলহামদুলিল্লাহ 5 থেকে 7 বছর ব্যবহার করতে হবে, তার কারণ ভেহিকেলে অনেক সময় কম যায়। আপনারা যদি হিসাব নিলেন সেম একটি ব্যাটারি অটো গাড়িতে 1 বছর যায়, আর সেম ব্যাটারিটা যদি আপনি আইপিএসে ব্যবহার করেন আইপিএসে কিন্তু 5 থেকে 7 বছর ব্যবহার করা যায়, আপনারা এটার প্রমাণ, কারণ অটো গাড়িতে হেভিও যায়, লাইফ সাইকেল বেশি শেষ হয়, ব্রেকিংটা বেশি থাকে, আলহামদুলিল্লাহ যদি 5 বছরও যায় সাধারণতে আমাদের টাকাগুলো ওষুধ হয়ে যাবে, কারণ এই রকম প্রতিবন্ধী মানুষ আসলে তার জন্য তার সাথে এই ব্যাটারিটা ভালো হয়ে যায়, এবং আমরা সততার সাথে চেষ্টা করবো তার সাথে যেন ভালো যায়, এবং কোনো ধরনের প্রবলেম ইলেকট্রনিক্স ডিভাইস হতে পারে আমরা চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে এবং সঠিক প্রকার যে সমাধানটা আমরা তাকে পৌঁছে দেওয়ার জন্য। একটু আমরা প্রাইসটার কথা বলতে পারি, অনেক ক্ষেত্রে বলেন যে ভাই প্রাইস কত নিচ্ছেন, প্রাইসটা আপডাউন হয় যার কারণে আমরা প্রাইসটা বলি না, তবে একান্তই যাদের প্রয়োজন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আর যারা আমাদের অফিসে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু কুরিয়ারের ফ্যাসিলিটিস রয়েছে সারা বাংলাদেশের, আমাদের হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি, কোনো প্রকার টাকা লাগবে না, আপনি শুধু প্রোডাক্টটা কিনবেন, হোম ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি, প্রয়োজনে যদি আপনারা আমাদেরকে হায়ার করেন আমরা প্রয়োজনে, কেউ কিন্তু ফ্রি কোনো কাজ করে না, অনেকে দেখা যায় ভিডিও ভিতরে বলে আপনার বাসায় গিয়ে সেট আপ করে দেবে বা ইনস্টল করে দেবে, তো এইটা সিম্পল একটা জিনিস, লাল কালো তার যদি আপনি লাগাবেন চার্জ, এটাতে আপনার প্রায় 3 থেকে 4000 বা 5000 টাকার মতো অতিরিক্ত সেলার মানি থাকে।
এটা আপনি আসলে কেন ব্যয় করবেন? 5,000 টাকা, আপনি একজন গরিব মানুষ, 5,000 টাকা ইনকাম করতে আপনার 5 দিনের উপরে লাগে, সুতরাং আপনি 5,000 টাকা কেন অতিরিক্ত ব্যয় করবেন? আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসবেন, এবার মেইনটেনেন্স কাগজপত্র ডকুমেন্ট যা কিছু আছে সেটা নিয়ে যাবেন, তাহলে আপনাদের এই 5,000 টাকা বেঁচে যাবে। তারপরেও যদি আপনারা বলেন যে ভাই আমাদের এলাকায় এসে আপনারা সেট আপ করে দেন, কারণ আমাদের যে একজন নিজস্ব ম্যান পাওয়ার বা টেকনিশিয়ান পাঠাবো তার যে কস্টিংটা অবশ্যই দিয়ে দিবেন, কারণ ফ্রি কেউ করে না, ফ্রি কেউ কখনো কোনো সার্ভিস দেয় না। যে আপনাকে ফ্রি সার্ভিস দিচ্ছে সেও আপনাদের এই ব্যাটারির ভিতরে টাকাটা অ্যাড করে দিচ্ছে, কখনোই ফ্রি সে দিবেন আপনাকে সার্ভিস, তার কারণ তার যাওয়া আসার একটা কস্টিং থাকে, সবকিছু মিলিয়েই তার ব্যাটারির ভিতরে কিন্তু রেটটা নিয়ে থাকে। তো সেই তুলনায় বলা যায় আপনি যদি সরাসরি কোন প্রতিষ্ঠান করে কিনছেন, মানুষ না দেখে সরাসরি প্রতিষ্ঠানে এসে যদি ব্যাটারিটা ক্রয় করেন, আমার মনে হয় আপনি কোনোভাবেই করবেন না, এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো দর্শক মন্ডলী, আপনার সাথে আমাদের দেখা হোক গাজী এটি সলভে, এই কামুয়ের এই আশা করে আপনার সাথে যেন ভালো যায় এই ব্যাটারিটা, এই আশা করে আজকের ভিডিওটি আমরা শেষ করছি। গাজী এটি সলভের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অবশ্যই তো দোয়া থাকবে অবশ্যই, আর যদি ভালো হয় আপনাদের আশেপাশে যারা এই ব্যাটারি সম্পর্কে তথ্য দিতে চাইবে অবশ্যই সঠিক একটা তথ্য আপনারা দিবেন। তো আপনারা ভালো থাকবেন এবং আমাদের গ্রাহক দর্শকদেরকে আবারও তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি আমরা শেষ করছি। অবশ্যই দেখা হচ্ছে গাজী এটি সলভের অফিসে কোন একদিন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।